আল্লাহ জিকিরকে দায়মান আমি ইনশাআল্লাহ তাআলা গ্রহণ করে নিব, এটা আমার সিদ্ধান্ত। এভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অটুট সিদ্ধান্ত যেটা আছে, মোজাজব কিছু নাই। দেখিয়ে দেখিয়েন না, তাকাইতেছি তাকাই নাই, উপরে দেখতেছি নিচে দেখতেছি না নিচে দেখতেছি, বহু রকমের চক্রান্ত আছে না শয়তানের। হ্যাঁ, তন দেখি না কাপড় দেখি, শয়তানের চক্রান্তের কোনো শেষ নাই। না, শয়তানকে আমি খাবার দিব না, আমার নফসকে আমি খাবার দিব না, এটা আমার সিদ্ধান্ত। যাই হোক, আমার নফসর আমি খাবার দিব না। নফসের খাবার হচ্ছে গুনাহ, নফসের চাহিদা পূরণ করা হচ্ছে নফসের কি খাবার। নফসের চাহিদাগুলো পূরণ হয়েছে, সেটা মুয়ামালা হোক, মুয়াশারা হোক, কথাবার্তা হোক, লেবাস পোশাক হোক, এবাদত হোক, আদাত হোক, যেটা হোক, এটা নফসের চাহিদা পূরণ হয়েছে, নফসের খাবার এসে গেছে। খাবার এসে গেছে, নফস শক্তিশালী হইতেছে, নফস শক্তিশালী হইতেছে, আমি দুর্বল হইতে থাকি। ওয়ান নফসু কাতিফলে ইন তুহমিল হুসাব্বা আলা রব্বির হৃদয়ে ওয়া ইন তাফতিম হুয়ান ফাতিমি। আল্লামা বুসরি রহমতুল্লাহ আলাইহি বলছে, শিশুর ন্যায় লাগে যে কিছুই জানে না, তাবে হয় আছে কিন্তু খুব সর্প। আপনি খাওয়াইতেছেন, এই খাওয়ানির ভিতর দিয়ে এ বড় হবে, বালেক হবে, আপনাকে দংশন দংশন করবে সে। এই সর্প প্রথমে আপনাকে দংশন করবে, প্রথমে এই সর্প আপনাকে দংশন করবে, আমাকে দংশন। আর যদি হিম্মতের সাথে এটা বন্ধ করে দিই, ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। মহাসভা করলাম যে আজকে কোনো গুণা হয়েছে কি না, দেখলাম যে আজকে আসা যাওয়ার মধ্যে এমন কোনো গুণা হয় নাই, কিন্তু কিছু সংশয় আছে। কি আছে সংশয় আছে, হয়তো যেদিকে তাকানো দরকার না আমি ওইদিকে বিনা দরকারে তাকাইছি, হয়তো আমি কোনো নাপাকের পুরা তাকাই নাই কিন্তু সামান্য কিন্তু একটু দেখছি, হয়তো পুরা চোখ দিয়ে তাকাই নাই কিন্তু কোনো চোখ দিয়ে তাকাইছি, হয় না এরকম, হয়তো উপরের দিকে তাকাই নাই নিচের দিকে তাকাইছি, এভাবে কিছু হিবিজিবি ঝিলমিলের বিষয়গুলো সামনে এসে যায় নফসের। নফস কিন্তু খুব চালাক, কিন্তু আবার নিজের বুজুর্গ বানাইতেও নফস দেরি করে না, কই তো গুণা ছুটে গেছে না, একদম কোনো রকমের চাহিদা নফসের আমি পূরণ করব না, এটা একদম গদ থেকে বের হইতে, নিজের অবস্থান থেকে বের হইতে প্রতিজ্ঞা যে আমি নফসের কোনো চাহিদা এক পার্সেন্টও পূরণ করবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, বাস এটা হয়েছে বড় জিনিস, এটা হয়েছে বড় জিনিস।